আসসালামু আলাইকুম। অনেকে 3 বেডরুমের বাড়ি চাচ্ছেন, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই বাড়িতে থাকছে 3টি বেডরুম, 1টি টয়লেট এবং 1টি কেসিং রুম। এক কথায় আজকের এই বাড়িটিকে কেন্দ্র করে আজকের সম্পূর্ণ ভিডিওটি। আজকের ভিডিও দেখলে জানতে পারবেন এরকম সেম ডিজাইনের বাড়ি নির্মাণ করলে কত লাখ টাকা প্রয়োজন, কতটুকু জায়গার মধ্যে সেট হবে এবং কি কি মালামাল লাগবে এই সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করতে। A to Z আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে দিব। সেজন্য আজকে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখতে থাকুন। যাদের লম্বা জায়গা আছে তারা এই বাড়িটি দেখতে পারেন। তাছাড়া এই বাড়িটি হচ্ছে 945 স্কোয়ার ফিট। প্রত্যেকটা রুমের সাইজ আপনাদেরকে ড্রয়িং এর মাধ্যমে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব কিভাবে এই বাড়িটি নির্মাণ করবেন এবং কি কি মালামাল লাগবে। ভিডিও লাস্ট টাইম বলে দিব এবং কত টাকা হলে এই বাড়িটি সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন তাও ভিডিও লাস্ট টাইম বলে দিব। আমরা জায়গার কারণে ভিডিওটি ভালোভাবে করতে পারিনি। তাছাড়া আপনাদেরকে আমি ড্রয়িং এর মাধ্যমে দেখিয়ে দিব। বাড়িতে থাকছে 1টি লম্বা বারান্দা। আমাদের অনেকেরই লম্বা বারান্দাওয়ালা টিন সেটের বাড়ি অনেক পছন্দ, সেক্ষেত্রে আমি আজকে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। দর্শক বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাড়ির ফুটেজ ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। আমাদের একটাই উদ্দেশ্য যেন আপনারা এরকম সেম ডিজাইনের বাড়ি নির্মাণ করতে পারেন এবং এই ধরনের বাড়ি নির্মাণ করলে কি কি মালামাল লাগবে অনেকেরই জানা থাকে না। সেক্ষেত্রে আমরা ভিডিও লাস্টে বলে দিব এরকম সেম ডিজাইনের বাড়ি নির্মাণ করলে কি কি মালামাল লাগবে সম্পূর্ণ বলে দিব। আমরা এবার ড্রয়িং এর মাধ্যমে দেখব পুরো বাড়ি স্কোয়ার ফিট কত এবং প্রত্যেকটা রুমের সাইজ। দর্শক বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি বাড়ির ডিজাইনটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে, সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন ড্রয়িং এ চলে যাব। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। আমরা যদি বাড়িটির স্কোয়ার ফিট একটু দেখি, বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 21 ফিট। টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 945 স্কোয়ার ফিট। বাড়িতে থাকছে 3টি বেডরুম, 1টি টয়লেট এবং 1টি কেসিং রুম। এই যে এখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাড়িটির প্রবেশ করার মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করার পর আমাদের সামনে লম্বা 1টি বারান্দা দেখতে পারবো এবং সেই বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট এবং প্রস্থ 4 ফিট 6 ইঞ্চি। তারপর আমরা সেখানে 3টি মাস্টার বেডরুম দেখতে পারবো, 1, 2, 3, এবং বাম দিকে দেখতে পাবো 1টি কেসিং রুম। আমরা যদি রুমের সাইজগুলো একটু দেখে নিই তাহলে দেখতে পারবো এখানে মাস্টার বেডরুম 1, যেটা দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। মাস্টার বেডরুমের থাকছে 2টি জানালা এবং মাস্টার বেডরুমে থাকছে 1টি টয়লেট, যেটার দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট এবং প্রস্থ 8 ফিট। টয়লেটে রয়েছে 1টি ফ্যানলেট। কিন্তু মাস্টার বেডরুম 2 রুমে যদি আমরা দেখি তাহলে এটা সাইজ মাস্টার বেডরুম 1-এর চাইতে একটু ছোট। মাস্টার বেডরুম 2, এটার সাইজ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট, এবং সেখানে 1টি জানালা ব্যবহার করা হয়েছে। তারপর আমরা দেখতে পারবো মাস্টার বেডরুম 3, যেটির দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 12 ফিট। মাস্টার বেডরুম 3 মেঝে রয়েছে 2টি জানালা। তারপর এখানে বাম দিকে রয়েছে 1টি কেসিং রুম, যেটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 9 ফিট। এই কেসিং রুমটিতে থাকছে 2টি জানালা। বাড়িটি সুন্দর ক্ষেত্রে 2টি জানালা সেখানে ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে 1টিও দিতে পারেন, তবে 2টি দিলে অনেক সুন্দর হয় বাড়ির ডিজাইনটি। তবে 3টি বেডরুমের সাইজ কিন্তু এখানে ছোট বড় রয়েছে, আপনারা ইচ্ছা করলে সেটাকে সমানও করতে পারেন অথবা ছোট বড় করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনাদের হাতে। তবে 945 স্কোয়ার ফিটের এই বাড়ির ডিজাইন এবং ড্রয়িংটি অনেক সুন্দর। যদি আপনারা সেম ডিজাইনের বাড়ি নির্মাণ করেন তাহলে অনেক সুন্দর হবে এবং অনেক সুন্দর এই বাড়ির ডিজাইনটি, কারণ সেখানে থাকছে 3টি বেডরুম, 1টি টয়লেট এবং 1টি কেসিং রুম। তাছাড়া রয়েছে লম্বা 1টি বারান্দা। অসাধারণ হবে এই বাড়ির ডিজাইনটি। যারা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা এখন দেখে নিব এরকম সেম ডিজাইনের বাড়ি নির্মাণ করার জন্য কি কি মালামাল লাগবে। প্রথমে ইট লাগবে 15,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 15,000 ইটের দাম লাগবে 1,80,000 টাকা। সিমেন্ট লাগবে 200 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 200 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,10,000 টাকা। বালি লাগবে 800 ফুট। প্রতি ফুট বালির দাম 55 টাকা হলে 800 ফুট বালির দাম লাগবে 47,000 টাকা। কুয়া লাগবে 250 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 110 টাকা হলে 250 ফুট কুয়ার দাম লাগবে 27,500 টাকা। রট লাগবে 250 কেজি। প্রতি কেজি রটের দাম 110 টাকা হলে 250 কেজি রটের দাম লাগবে 27,500 টাকা।
তিনটি বেডরুমের জন্য লাগবে তিনটি দরজা, প্রতিটি দরজার দাম 10,000 টাকা হলে তিনটি দরজার দাম লাগবে 30,000 টাকা। দুইটি প্লাস্টিকের দরজা লাগবে, একটির দাম 7,500 টাকা হলে দুটির দাম লাগবে 8,000 টাকা। জানালা লাগবে 60টি, একটির দাম 8,000 টাকা হলে 60টি জানালার দাম লাগবে 56,000 টাকা। টিন লাগবে 60 পিস, প্রতি পিস টিনের দাম 750 টাকা হলে 60 পিস টিনের দাম লাগবে 45,000 টাকা। টিন সিটের জন্য যে কাঠ ব্যবহার করবেন তার জন্য লাগবে 80,000 টাকা এবং পুরো বাড়ি রং করার জন্য লাগবে 60,000 টাকা। সব শেষে বারান্দার মধ্যে যে গেট ব্যবহার করবেন SS-এর গ্রিল তার জন্য খরচ হবে 60,000 টাকা। এই সম্পূর্ণ খরচটা যদি আমরা একসাথে করি তাহলে আমরা দেখতে পারবো 671,300 টাকা। তবে এই 671,300 টাকা দিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন না, শুধু মালামাল দিয়ে তোর বাড়ি হবে না, বাড়িটি নির্মাণ করতে হলে অবশ্যই মেস্তরি বিল লাগবে এবং ইলেকট্রনিকের জিনিস লাগবে। তাছাড়া যে মালামালের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম এর মধ্যে কিছু কম বেশি হতে পারে, সব মালামালের দাম তো আর একরকম থাকে না। ম্যাক্সিমাম আপনার কাছে 9,00,000 টাকা থাকলে সম্পূর্ণ বাড়ির কাজ ধরতে পারেন। বাড়ির ডিজাইনটি এবং ড্রয়িংটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।